ভূতরে দ্বীপ এ নামেই ডাকেন স্থানীয়রা মাদ সমুদ্রে নির্জন সবুজ ওই অঞ্চল দেখলে গা জমজম করবে বটে তবে আশেপাশে লোকজন যা বলে থাকেন তাতে আপনি ওই দ্বীপের ছায়াও মারাবেন না প্রশান্ত মহাসাগরের মাঝে এক পরিত্যক্ত দ্বীপ সম্পর্কে শোনা যায় ওখানে এক রাত থাকলে নাকি মৃত্যু ঘনিয়ে আসবেই আর রাত হলেই যেন চেহারাটাই পাল্টে যায় প্রাচীন এই দ্বীপের দ্বীপের নাম নান নানমাদল প্রশান্ত মহাসাগরের বুকে মাইক্রোনেশিয়ার পনফাই দ্বীপের পাশে এই দ্বীপ এই দ্বীপের ভিতর শহরকে পৃথিবীর তকমাও দেওয়া হয়ে থাকে এতই প্রত্যন্ত জায়গায় এটি অষ্ট অবস্থিত যে কারো পক্ষে সেখানে যাওয়া প্রায় অসম্ভব ছিল গবেষকরা ওই দ্বীপে গিয়ে দেখেছেন সেখানে সাতানব্বইটি আলাদা আলাদা ব্লক রয়েছে সরু খালের মতো জলাশয় সেগুলোকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে তবে কি কারণে এই ধরনের ব্লক তা স্পষ্ট নয় কেন কেউ এমন একটি মাছ সমুদ্রের দ্বীপে শহর তৈরি করলেন সেটা আজও অজানা আশেপাশে তেমন কোনো সভ্যতার চিহ্নও নেই রহস্যময় এই দ্বীপ অস্ট্রেলিয়া থেকে ষোলোশো মাইল দূরে ও লস অ্যাঞ্জেলস থেকে পঁচিশশো মাইল দূরে অবস্থিত স্যাটেলাইট ইমেজে ঘন জঙ্গল ছাড়া তেমন কিছু চোখে পড়ে না দ্বীপে নামলেই দেখা যায় সেখানে রয়েছে অনেক পাসির যার দেয়াল পঁচিশ ফুট লম্বা আর সতেরো ফুট মোটা নানমাদল শব্দটির অর্থ হলো দুটি জিনিসের মাঝখানে থাকা কোনো বস্তু পনফেই দ্বীপের বাসিন্দারা ওই দ্বীপের ধারে কাছে যেতে চান না তাদের দাবি ওই দ্বীপে বুথ আছে তবে অনেকে পর্যটকদের নিয়ে সেখানে যান শুধুমাত্র দিনের আলোতেই কারণ রাতের অন্ধকারের আলোকুজ্জ্বল অদ্ভুত সব বস্তু ঘোরাফেরা করতে দেখেছেন তারা